হজম শক্তি কমে গেলে দেহে পুষ্টির অভাবে নানা রোগের সৃষ্টি হয়, এমনকি বেড়ে যায় দেহের ওজনও। তাই আমাদের পরিপাকতন্ত্র সুস্থ রাখতে ও হজম শক্তি বা হজমের ক্ষমতা সঠিক রাখার বিষয়ে আমাদের অবশ্যই লক্ষ্য দেওয়া দরকার। আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব হজম ক্ষমতা বৃদ্ধির বেশ কিছু উপায় সম্পর্কে এবং এমন কিছু খাবার সম্পর্কে যেগুলি খেলে আমাদের হজমে সাহায্য করে ও হজম শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি, হজমের সমস্যা কাটাতে আমাদের খাবার সবসময় ভালো করে চিবিয়ে খাওয়া দরকার। অনেকেই খাবার না চিবিয়েই গিলে ফেলেন, এতে কিন্তু হজমের সমস্যা অনেকখানি বেড়ে যায়। খাবার যতটা সম্ভব বেশি চিবিয়ে খাওয়া দরকার, ততই আমাদের পাচক রস খাবারের সাথে মিশে হজমে সাহায্য করবে। এছাড়াও শাক সবজি জাতীয় খাবারগুলি আমাদের বেশি বেশি করে খেতে হবে, কারণ শাক সবজি খুব দ্রুত হজম হয়ে যায় ও হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। ফাস্টফুড জাতীয় খাবার বা তেলা জাতীয় খাবার অবশ্যই ত্যাগ করুন। ফাস্টফুড জাতীয় খাবার আমাদের ওজন বৃদ্ধির পাশাপাশি আমাদের পরিপাকতন্ত্রের কার্যক্ষমতাকেও নষ্ট করে দেয়। অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড খেলে তা আমাদের হজম প্রক্রিয়ার ওপর বাধা সৃষ্টি করে। হজম প্রক্রিয়ার উন্নতির জন্য গ্যাস, অম্বল ইত্যাদির হাত থেকে বাঁচার জন্য নিয়মিত ফাস্টফুড খাওয়ার বদ অভ্যাস অবশ্যই বর্জন করুন। মানসিক চাপ থেকে মুক্ত থাকুন। মানসিক চাপ আমাদের হজম শক্তিকে প্রভাবিত করতে পারে। মানসিক চাপ আমাদের শরীরে নানান রোগ বা সমস্যার পাশাপাশি খাবারের ওপর বিরূপ প্রভাব ফেলে। বদহজম, গ্যাসের সমস্যা ও হজম শক্তি বাড়ানোর জন্য মানসিক চাপ অবশ্যই দূর করুন। পর্যাপ্ত পরিমাণে এবং নির্দিষ্ট সময় ঘুমান। রাত জেগে থাকাটা কিন্তু হজমের ক্ষেত্রে একটা মারাত্মক প্রভাব ফেলে। ঘুম আমাদের মানসিক চাপে থেকে মুক্তি দেয় এবং আমাদের মস্তিষ্ককে শান্ত রাখে। তাই হজম শক্তিকে বাড়াতে হলে বা বেশি কর্মক্ষম করতে আমাদের নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ সারাদিনে 6 থেকে 8 ঘন্টা অতি অবশ্যই ঘুমের প্রয়োজন। ধূমপান অতি অবশ্যই ত্যাগ করুন। ধূমপান যে কী পরিমাণ আমাদের ক্ষতি করে তা হয়তো সকলেরই জানা। অনেকেই শারীরিক সমস্যার পাশাপাশি হজমের সমস্যাতেও ভোগেন ধূমপান করার ফলে। সিগারেটে থাকা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আমাদের শরীরের হজম সহায়ক এনজাইমগুলোকে নষ্ট করে দেয়, ফলে আমাদের যে হজম ক্ষমতা তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং কোনো খাবার খেলে সহজে হজম হতে চায় না। তাই ধূমপান অবশ্যই ত্যাগ করুন এবং ধূমপানের পাশাপাশি মদ্যপানও ত্যাগ করুন, কারণ মদ্যপানও আমাদের হজম প্রক্রিয়াকে বাধা দেয়। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। আমাদের দেহের 2/3 প্রায় জল দ্বারা গঠিত। পরিপাক প্রক্রিয়াকে সচল রাখতে জলের বিকল্প নেই। জল খাবারকে হজমে সহায়তা করে। হজম ক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রতিদিন আমাদের 3 থেকে 4 লিটার অতি অবশ্যই জল খাওয়া জরুরি এবং ভারী খাবার খাওয়ার অন্তত 10 থেকে 15 মিনিট পর তবেই জল পান করুন। তাহলেই আমাদের হজম প্রক্রিয়ার উন্নতি ঘটবে। এবার আমরা জেনে নেব এমন কিছু খাবার সম্পর্কে যেগুলি আমাদের হজম পদ্ধতিকে ভালো রাখে, অর্থাৎ যে খাবারগুলি খেলে খুব সহজেই হজম হয়ে যায় ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে যে খাবারগুলি। যেমন হলুদ। হলুদ আমাদের প্রদাহ প্রতিরোধ করে, হজমের পদ্ধতিকে ভালো রাখে, তাই খাদ্য তালিকায় অতি অবশ্যই হলুদ রাখুন। হলুদের মধ্যে রয়েছে প্রোটিন, আঁশ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, যা আমাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার পাশাপাশি আমাদের গ্যাস, পেট ফোলা ভাব কমাতে বেশ উপকারী। এছাড়াও হজমের সমস্যা হলে কাঁচা হলুদও চিবিয়ে খেতে পারেন। আদা। পেট ব্যথা, গ্যাসের সমস্যা, বমি বমি ভাব হলে অবশ্যই আদা খেতে পারেন।
চিকিৎসা বিজ্ঞানে আদাকে ভেষজ ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। হজম শক্তি বাড়াতে সাহায্য করে আদা। সকালে যদি এক কাপ চায়ের সাথে আদা মিশিয়ে আদা চা খেতে পারেন বা কাঁচা আদা যদি খেতে পারেন, তা আমাদের পরিপাক যন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। রসুন, রসুন আমাদের দেহের ক্ষতিকারক টক্সিনকে দূর করতে সাহায্য করে। রসুনের অ্যান্টিসেপটিক উপাদান ঠান্ডা লাগা, কাশি ইত্যাদির পাশাপাশি আমাদের হজম শক্তি বৃদ্ধিতেও বেশ কাজ করে। রান্নায় ব্যবহারের পাশাপাশি কাঁচা রসুন আমাদের দেহ ও পরিপাকযন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রসুনে উপস্থিত এলিসিন নামক উপাদানটি হজমের সমস্যার সমাধানে সাহায্য করে। ব্রোকলি, এই সবজিটি দেহের জন্য অনেক ভালো। এটি দেহের ক্ষতিকারক টক্সিন দূর করার সাথে সাথে হজম প্রক্রিয়াকেও উন্নতি করে তোলে, হজমে সাহায্য করে। সাধারণত সবজি রান্নায় ব্রোকলি ব্যবহার করুন, দেহ সুস্থ থাকবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও আঁশ থাকে, যা আমাদের হজমের স্বাস্থ্যকে ভালো রাখে। এলাচ, সাধারণত আমাদের রান্নাতে ভালো গন্ধ বা স্বাদ হওয়ার জন্য এলাচ ব্যবহার করা হয়, কিন্তু এটি হজমের জন্য ব্যবহার করা হয়। এলাচে উপস্থিত ভোলাটাইল নামক তেল আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে গ্যাস, বদহজমের হাত থেকে রক্ষা করে। এছাড়াও এলাচ পেটের আলসার সারাতেও সাহায্য করে। লিকার চায়ের সাথেও কয়েকটি এলাচের দানা মিশিয়ে খেতে পারেন, যা পেটের যে কোনো ধরনের রোগ বা সমস্যা নিরাময়ে সক্ষম। মৌরি, সাধারণত খাবার পর অনেকেই মুখশুদ্ধি হিসাবে মৌরি ব্যবহার করেন। এটি মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া নির্মূল করে। খালি পেটে মৌরি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায়। এছাড়াও হজম শক্তিকে বাড়াতেও বেশ উপকারী মৌরি। তাই প্রতিনিয়ত খাবার পরেও দুটি মৌরি খেতেই পারেন। পান, পান অনেক কাল থেকেই ভারতবর্ষে খাবার পরে পান খাওয়ার প্রচলন রয়েছে। পান আমাদের শরীরের হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় এবং আমাদের হার্টকে সুস্থ ও সবল রাখতে, গ্যাসের সমস্যা দূর করতে, শরীরে খারাপ টক্সিনের পরিমাণ কমিয়ে লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে পান। মিছরি, মিছরি জলে মিশিয়ে খেলে অথবা শুধু মুখে খেলে পেট আমাদের ঠান্ডা থাকে। এটি অনেকেই মুখশুদ্ধি হিসাবেও ব্যবহার করে থাকেন। তাই মিছরি খেলেও আমাদের পরিপাকতন্ত্র সুস্থ ও সবল স্বাভাবিক হয়ে ওঠে। শশা, ইরেপেসিন নামক একটি উৎসেচকের উপস্থিতির কারণে শশা হজম শক্তি বৃদ্ধিতে বেশ উপযোগী। পেপটিক আলসার, অম্বল, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই খেতে পারেন শশা। তাই সকালে একটি শশা খেলে তা শরীরের পক্ষে খুবই উপকারী। পেঁপে, দিন শুরুর জন্য একটি উপযুক্ত খাবার হলো পেঁপে। দিনের প্রথম আহারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকালের খাবারের তালিকায় অবশ্যই রাখুন পেঁপে, যা সারাদিনের হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। পেঁপেতে উপস্থিত পাপাইন নামক উৎসেচক হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে ও হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।